নমস্কার বন্ধুরা, আমি বাবুল মোল্লা। আজ ক্লাস টেনের ম্যাথ কোর্সে দেখি 23.1 অর্থাৎ ত্রিকোণমিতির 8-এর দাগ থেকে অঙ্কগুলো সমাধান করবো। এর আগে আমি 7 পর্যন্ত অঙ্ক সমাধান করে দিয়েছি। 8-এর দাগের অঙ্ক কী বলেছে? যদি সাইন সি ইকুয়াল টু 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান হিসাব করে লিখি। তাহলে কী বলেছে? সাইন সি সমান সমান 2/3। সাইন মানে কী? সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। সাইন সির মান বলে দিয়েছে 2/3। তাহলে লম্ব কত? 2, আর অতিভুজ কত? 3। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার নাম দিলাম এবিসি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ বিকোণ সমান সমকোণ। এখানে তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে এবি, এবি কত? 2, অতিভুজ কত? 3। তাহলে ভূমি জানি না, ভূমি আমাদের বের করতে হবে। তার জন্য পিথাগোরাসের সূত্র, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই সূত্র ফেলে আমরা ভূমির মানটা বের করে নেবো। লম্বর মান 2 বলেছে, স্কোয়ার আছে লম্ব, তাই 2 স্কোয়ার করলাম, প্লাস ভূমি কত জানি না বের করতে হবে। তাহলে ভূমি স্কোয়ার যেমন আছে রাখলাম, সমান সমান অতিভুজ কত বলে দিয়েছে? 3। তাহলে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, বা 2 এর স্কোয়ার করলে হয় 4, প্লাস ভূমি স্কোয়ার যেমন আছে রাখলাম ইকুয়াল টু 3 এর স্কোয়ার করলে হয় 9। বা এবার আমাদের ভূমি স্কোয়ার সমান সমান এই 4টা এদিকে 9 আছে, 4টা ওদিকে নিয়ে গেলাম, কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, শূন্যের উপরে গেলে হবে মাইনাস। ঠিক আছে, তাহলে -4 হলো। বা এবার লিখলাম ভূমি সমান সমান, ভূমি স্কোয়ার কেন লিখলাম না, কারণ আমার ভূমির মান লাগবে, ভূমির স্কোয়ারের নয়, তাই স্কোয়ারটা তুলে দিলাম। দিলে এটা বিয়োগ করলে কত হয়? 5। আর এই স্কোয়ারটা যখন সমানের এবারে এসে বসবে তখন হয়ে যাবে রুট। তাহলে ভূমি কত হলো? √5। এবার আমরা কস সি আর কোসেক সির মান বের করে নেবো। তাহলে প্রথমে কস সির মান বের করছি। কস সির সূত্র কি? ভূমি বাই অতিভুজ। বলছে কস সি, সি বলতে অর্থাৎ এটা সি কোণ, এই কোণের সাপেক্ষে বলেছিলাম যে কোণটা বলে দেবে, তার সাথে সবসময় দুটো বাহু যুক্ত থাকবে, কী কী? একটা অতিভুজ আর একটা ভূমি। তাহলে এটা হলো বিসি, হলো ভূমি। তাহলে ভূমি কত? √5। অতিভুজ কত? 3। এবার কোসেক সির মান বের করে নেবো। কোসেকের সূত্র কি? অতিভুজ হয় লম্ব। তাহলে কোসেক সি মানে কি? অতিভুজ হয় লম্ব। তাহলে সি বলতে এই কোণটা, তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 3। তাহলে এই কোণের সাপেক্ষে এর বিপরীতে যে বাহুটা আছে অর্থাৎ এবি বাহুটা হচ্ছে লম্ব, লম্ব কত? 2। তাহলে কত হলো? কোসেক সির মান বের হলো 3/2। এবার আমরা কস সি এবং কোসেক সি এর মান বের করবো। কস সি ইন্টু কোসেক সি, কস সির মান বেরিয়েছে √5/3 ইন্টু কোসেক সির মান বেরিয়েছে 3/2। তাহলে 3 কেটে দিলে থাকে কি? √5/2। অর্থাৎ কস সি ইন্টু কোসেক সি সমান সমান কত? √5/2। ওকে,